হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা। জেনে নেব এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেট। উত্তরবঙ্গের পাশাপাশি এবারে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের উত্তর ভাগের পাশাপাশি দক্ষিণ পশ্চিম দিক, দক্ষিণ ভাগ এবং দক্ষিণ পূর্ব দিকেও বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের সঞ্চার হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলি কবে কমবে এবং আবারও আসবে কি না, এই নিয়ে থাকবে আজকের আলোচনা। তো পুরো বিষয়টিকে দেখবেন। 18 তারিখেও বৃষ্টিপাত হতে পারে। আমাদের জানিয়েছিলাম যে 14, 15, 16, 17, এবারে 18 তারিখেও বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে। তো দেখে নেব কোথায় কেমন আপডেট রয়েছে। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনে বৃষ্টিপাতের সঠিক আপডেট আপনারা পেতে থাকবেন। কালবৈশাখী নিয়ে অনেকে কথা বলছেন, আমরা অবশ্যই আলোচনা করব এই ভিডিওতে। দেখে নেব কোথাও ঝোড়ো হাওয়ার উৎপাত হতে পারে কিনা বা কী প্রভাস রয়েছে, চলুন একে একে দেখে নিই। আমরা এবারে চলে যাব একবার স্যাটেলাইট ইমেজে বর্তমানে কি প্রভাস পাওয়া যাচ্ছে একবার দেখে নেওয়ার চেষ্টা করে নিই। আমরা চলে যাচ্ছি ব্লু মোডে, এখানে একবার দেখে নিচ্ছি আকাশ এবং বঙ্গোপসাগরে কি অবস্থা। বঙ্গোপসাগরে যেটা বলা হয়েছে, নিম্নচাপটা হচ্ছে না, এখানে যেটা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে একটি ঘূর্ণাবর্ত যেটা এগিয়ে চলেছে দক্ষিণ ভারতের দিকে এবং এখানে এর ফলে বৃষ্টিপাত থাকবে। তো নিম্নচাপটি কিন্তু সম্ভাবনা ছিল, সেই নিম্নচাপ তৈরি হচ্ছে না, ঘূর্ণাবর্ত আকারেই কিন্তু চলে যাবে। এছাড়া আকাশ যেটা রয়েছে উত্তরবঙ্গের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এইখানে 11 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে। ভারী বৃষ্টিপাত থাকতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এইগুলোতে বলেছে। এছাড়া অন্যান্য জায়গাতেও বিক্ষিপ্তভাবে হতে পারে। এছাড়া উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এইখানকার বেশ কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে। এর পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই এলাকার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং অস্থায়ী দমকা হাওয়া থাকতে পারে। তবে দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম দিক এবং দক্ষিণ পূর্ব দিকে এখনও বৃষ্টিপাতের সেভাবে কোনো সম্ভাবনা বলেনি, তবে আস্তে আস্তে কিন্তু তৈরি হচ্ছে, সেটা আমাদের জানিয়ে রাখলাম। চলুন একে একে দেখে নিচ্ছি। আর দক্ষিণবঙ্গে আকাশ কিন্তু মোটের উপরে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা, পশ্চিমাঞ্চলের দিকে পরিষ্কারই থাকবে, তবে এই উপকূলীয় অঞ্চলে কিন্তু মেঘলা মেঘলা হতে পারে পরবর্তী ক্ষেত্রে, কারণ উড়িষ্যার দিকে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উড়িষ্যার দিকে উপকূলের অঞ্চলে এবং ভেতরের দিকে কিন্তু মেঘ উঠতে পারে, যেটি এগিয়ে গিয়ে আবারও কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল দিয়ে, বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুরের কাছ দিয়ে। সেক্ষেত্রে বৃষ্টিপাত হয় কি না সেটা নির্ভর করবে এই মেঘগুলি কতটা জমাট বাঁধছে এবং কতটা এদিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গের দিকে। তো এইরকম একটি সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা মেন তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে 14 তারিখের পর থেকে, এগুলি আমরা জানবো। আপনারা বর্তমানে কেমন আবহাওয়ার আপডেট পাচ্ছেন, আপনার এলাকায় কেমন রোদ রয়েছে বা মেঘলা রয়েছে না কি রয়েছে অবশ্যই জানাবেন। মেঘলা মেঘলা হলে এবং কোথাও মেঘ বেশি করে উঠেছে কিনা, যারা বিশেষ করে উত্তরের দিকে রয়েছেন অবশ্যই জানাবেন। চলুন একে একে দেখে নিচ্ছি আরও যেগুলি আমাদের জানার আছে। আমরা যেটা জানবো এবারে সেটা হচ্ছে যে বায়ু প্রবাহ দেখে নেব। দেখুন এখানে যেটা আমরা দেখে নিচ্ছি 10 দিনের যে আপডেট, সেখানে আমরা যদি পরে 12 ঘন্টা 24 ঘন্টা দেখি সেরকম কিছু নেই, একটু হাওয়া দমকা হাওয়াটা থাকবে হালকা করে, তবে আগের থেকে অনেকটা কম। আমরা যেটা বলেছিলাম যে 9 তারিখের 10 তারিখের কাছাকাছি সময় থেকে আবার কিন্তু বাড়তে পারে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে 10 তারিখের দিক থেকে বা 11 তারিখের দিক থেকে আবার কিন্তু হাওয়া এখান থেকে কিন্তু বায়ু প্রবাহ হবে এবং দেখুন এখানে এইরকম করে কিন্তু যেখানে হয়তো 30 থেকে বেশি হবে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়াগুলি থাকতে পারে, ত্রিপুরার দিকেও থাকতে পারে, বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও, পশ্চিম বর্ধমানের দিকেও থাকতে পারে, ঝাড়খণ্ডের দিকেও থাকতে পারে। ইতিমধ্যে বিহার এবং ঝাড়খণ্ডের তাপপ্রবাহে সতর্কতা থাকছে, তবে বিহার এবং বিহারের দিকে যেটা হচ্ছে বিহারের যেটা হচ্ছে উত্তর পূর্ব দিকে বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের লাগোয়াগুলোতে, তবে পশ্চিম দিকে তাপপ্রবাহে সতর্কতা দেওয়া রয়েছে, এটা আমরা জানিয়ে দিলাম। আর দশ দিনে নিয়ে গেলে বেশ কিছু জায়গাতে কিন্তু গতিবেগ বেড়ে যাচ্ছে, অর্থাৎ যেখানে কোথাও কোথাও দেখা যাচ্ছে 65 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা হাওয়াটা বইতে পারে, সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এরকম জায়গাতে হতে পারে। একটু জুম করে যদি জায়গাগুলো দেখি সম্ভাবনা যেটা রয়েছে,
মানে হুগলি মানে আরামবাগ পান্ডুয়া চন্দ্র চাকদা রয়েছে, চন্দ্রকোনা রয়েছে, হাবড়া বনগা কিষণ নদিয়া এই দিকটাতে কিন্তু হাওয়ার গতিবেগ বেশি হতে পারে। এছাড়া ঘুষকরা থেকে কাটোয়া এবং বেলডাঙ্গা বহরমপুর এই দিকেও গতিবেগ বাড়াবে, একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। দেখুন ভেড়ামারা পাবনা এদিকে ভাঙ্গুড়া এদিকে রয়েছে সিরাজগঞ্জ কৈখালি কালীহাটি আর কি কালীহাতি টাঙ্গাইল এদিকটাতেও থাকতে পারে। এছাড়া ঢাকার আশেপাশেও ডোহার মুন্সিগঞ্জের দিকেও প্রায় শিবচর এদিকেও 64 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া থাকতে পারে। মানে কোনো কোনো এলাকাতে কিন্তু একটু বেশি করে হতে পারে, বাকি জায়গাতে হয়তো ওই 40 থেকে 50-এর মধ্যেই ঘোরাফেরা করতে পারে, উপরের দিকে একটু বাড়তে পারে। আর দেখুন বিভিন্ন জায়গাতে কোথাও কোথাও দেখুন বেশ ভালো মতো রয়েছে, উত্তরবঙ্গে দেখুন সিকিম ভুটানের দিকেও যেটা রয়েছে কোথাও কোথাও জোরালো হাওয়া থাকতে পারে। উত্তরবঙ্গে যেটা রয়েছে এখানে কিন্তু জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া দেবে। রংপুরের এই যে দিনাজপুরের দিকে এই যে ঠাকুরগাঁও এই দিকগুলোতে মানে উত্তর দিনাজপুর লাগোয়া এলাকাগুলোতে কিন্তু একটু 50 থেকে 60-এর মধ্যে থাকতে পারে, কোথাও কোথাও একটু থাকতে পারে। তো এগুলো হচ্ছে বায়ু প্রবাহ হয়ে গেল। আর বৃষ্টির পরিমাণ মোটে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে কোন দিকটাতে বেশি বৃষ্টিপাত হবে। দেখুন বৃষ্টিপাত তো আসবে কিন্তু কোন দিকে বেশি বৃষ্টিপাত হবে আগামী 10 দিনে যদি আমরা দেখি তো দেখা যাচ্ছে যে মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত সবথেকে বেশি হবে। সেক্ষেত্রে অরুণাচল প্রদেশে রয়েছে অনেক বৃষ্টিপাত, আসামের ডিব্রুগড় ডিগবয় এদিক দিয়ে লক্ষ্মীপুর হয়ে তেজগঞ্জ গুয়াহাটি এদিকে এবং মেঘালয়ের বিভিন্ন অংশে এবং সিলেট বিভাগের এই দিকটাগুলোতে যেটা রয়েছে শিলচরের কাছাকাছি এগুলোতে বেশি বৃষ্টিপাত সম্ভাবনা, রংপুর এবং কোচবিহারের বেশ কিছু অংশে বৃষ্টিপাত সম্ভাবনা, আলিপুরদুয়ারের দিকে দেখুন 60 মিলিমিটার এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে আবার দার্জিলিং কালিম্পংয়ের দিকেও মিডিয়াম টাইপের বৃষ্টিপাত হতে পারে এগুলির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে, বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূমের কিছু এলাকা নদিয়া হুগলি পূর্ব বর্ধমান এদিকগুলোতে কিন্তু এবং উত্তর চব্বিশ পরগনার নদিয়া সংলগ্ন এলাকা এগুলোতে কিন্তু থাকছে এবং বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুরের দিকেও কোথাও কোথাও থাকতে পারে, উড়িষ্যার দিকেও কিছু কিছু এলাকাতে রয়েছে। মূলত উপকূলের দিকে এখনও এলাকাগুলোতে খুব বেশি দেখাচ্ছেন, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। চলুন এবারে বৃষ্টিপাত কোথায় কেমন হতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করি। আমরা তো মেঘমালা মোটে দেখলাম, মেঘমালা মোটে দেখিনি, মেঘমালাটা দেখে দিচ্ছি। দেখুন মেঘমালাটা কোথায় কোথায় মেঘ যেতে পারে, শনিবারে যেটা হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মেঘলা থাকবে এবং কোথাও কোথাও ভালো বৃষ্টিপাত হতে পারে। 10 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে 10-11 তারিখ পর্যন্ত। দেখুন এখানে দেখুন দক্ষিণবঙ্গে দেখুন সেরকম মেঘ হচ্ছে না। আর 11 তারিখের পর থেকে যেটা হতে পারে অল্প অল্প করে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করবে আর একটু, ফলে যেটা হবে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়বে কিন্তু দক্ষিণবঙ্গেও আস্তে আস্তে বৃষ্টিপাত আসতে পারে। দেখুন এই যে এইভাবে কিন্তু মেঘগুলো জমায়েত হবে আর কি, বুঝতে পারছেন কোন দিকে বেশি থাকছে। দেখুন 15 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকেও বৃষ্টিপাত প্রবেশ করে যাচ্ছে, 16 তারিখেও থাকবে, 17 তারিখেও থাকবে এবং 18 তারিখেও থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত ভালো থাকছে। ঢাকা এবং ত্রিপুরা মানে সিলেট ময়মনসিংহ এদিকে এবং খুলনা বিভাগের দিকে বৃষ্টিপাত চলে আসছে, বরিশালের দিকেও কিছুটা চলে আসবে। এছাড়া মুর্শিদাবাদ নদিয়া বর্ধমান হুগলি এদিকেও বৃষ্টিপাত চলে আসছে, কলকাতা তার আশেপাশে হাওড়ার দিকে কিছুটা চলে আসতে পারে, মেদিনীপুর ঝাড়গ্রামের দিকেও কিছুটা থাকবে, পুরুলিয়ার দিকেও চান্স শুরু হতে পারে এটা রয়েছে। এবারে আমরা বজ্রবৃষ্টির মোটে যাব, তারপর সময় পেলে কোনো কোনো জায়গা ক্লিক করব। যেটা আমাদের যেটা বলে রাখি যে দক্ষিণবঙ্গে কখন বৃষ্টিপাত কীরকম হতে পারে, মোটামুটি দেখুন 12 তারিখের দিকে সেরকম সম্ভাবনা নেই, 13 তারিখেও সেরকম সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দক্ষিণ দিকে এবং দক্ষিণ পূর্ব দিকে দেখতে থাকুন এবং ত্রিপুরা দেখুন 14 তারিখের দিকে অল্প অল্প করে বৃষ্টিপাত ভিক, মূলত এই দুপুরের পর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে, মানে চান্সটা ওই সময়তে থাকবে, বাকি সময় তো নাও হতে পারে, মানে সম্ভাবনা থাকবে না হয়তো। এই বিকেলের দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের কাছাকাছি এলাকা ধরে এবং এই এলাকাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘ হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, কোথাও কোথাও থাকতে পারে, বাংলাদেশেও দেখুন কোথাও কোথাও থাকতে পারে, যতটা পারা যায় আমাদের বলে দিচ্ছি। তারপর উত্তর পূর্ব এবং উত্তর বঙ্গের দিকে দেখব, তো 15 তারিখের দিকে দেখুন সকালের দিকে কিছু থাকবে না, ঠিক দুপুরবেলা 3টে বাজবে, 3টের পর থেকে হয়তো দেখবেন কোথাও কোনো কোনো জায়গাতে মেঘলা হতে শুরু করে দিতে পারে, এখনও পর্যন্ত এরকম সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দেখুন গোটা দক্ষিণবঙ্গে মূলত উপকূলের দিকে কিছু এলাকা ছাড়া বাকিগুলোতে এই দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। বৃষ্টিপাতের সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে কিছুটা হুগলি নদিয়া এবং মুর্শিদাবাদ, তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনার মানে ওই হুগলি এবং নদিয়া লাগোয়ার দিকে যে জায়গাগুলো রয়েছে ওদিকটাতে সম্ভাবনা বেশি থাকবে। এছাড়া রাজশাহী এদিকে ময়মনসিংহ এবং ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের ওপরের দিকে মানে মেহেরপুরের দিকে কাছাকাছি জায়গাতে সম্ভাবনা থাকবে।
এইগুলোতে রয়েছে দক্ষিণবঙ্গের দিকে 16 তারিখেও দেখুন বৃষ্টিটা আবারও কিন্তু ওই বিকেল হবে এবং আবারও বৃষ্টিপাতের একটা হতে পারে, কিন্তু বাংলাদেশে বৃষ্টিটা তুলনামূলক বেশি দেখাচ্ছে, যেক্ষেত্রে রাজশাহী এবং খুলনা বিভাগের ওপরের দিকে এবং ময়মনসিংহ ঢাকা বিভাগের এই দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। আর দক্ষিণবঙ্গেও থাকবে হালকা থেকে মাঝারি, 17 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন ওই একই রকমভাবে উড়িষ্যা থেকে ঝাড়খণ্ডের কিছু এলাকা জুড়ে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাত থাকবে, মুর্শিদাবাদ বীরভূম ধরে রাজশাহী বিভাগে পুরোটা, এছাড়া খুলনা বিভাগের উপরে দেখুন ঢাকা বিভাগের আশেপাশে ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগেও বৃষ্টিপাত চলে আসে এবং ত্রিপুরার দিকেও হালকা মাঝারি, চট্টগ্রামের দিকেও অল্প অল্প করে হতে পারে, এগুলো সম্ভাবনা থাকছে। এক নাগাড়ে সব জায়গায় বৃষ্টিপাত মোটেই চলবে না। রাতের দিকে যেটা হতে পারে 17 তারিখের দিকে শিলচর এবং সিলেট তার সঙ্গে ঢাকা বিভাগ হয়ে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এবং মিজোরাম মণিপুরের দিকেও চলে যাবে, চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিটা দিতে পারে 17 তারিখের দিকে। 18 তারিখেও বৃষ্টিপাত থাকবে, ঠিক দুপুরবেলা হয়ে যাবে 3টে বাজবে, বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হবে, রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের যেখানে রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদিয়া হুগলি কলকাতা এবং হাওড়া কিছু এলাকা জুড়ে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত থাকতে পারে, দেখুন এখানে দেখা যাচ্ছে, এবং উড়িষ্যার দিকে এই উপকূলের দিকে কিন্তু দেখাচ্ছে না, কিন্তু রাজশাহী বিভাগ খুলনা বিভাগের পুরোটা প্রায় আর ঢাকা বিভাগের দিকে দেখুন মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত আছে, সিলেট ময়মনসিংহে বৃষ্টিপাত আসবে এবং ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত আসতে পারে, ত্রিপুরার দিকে একটু জোরালো বৃষ্টিপাত থাকতে পারে, শিলচর করিমগঞ্জ অববাহিকার দিকেও বৃষ্টিপাত থাকবে এবং আসামের এই দিকগুলোতেও বৃষ্টিপাত চলে আসে, মিজোরাম মণিপুরের দিকেও বৃষ্টিপাত হওয়ার চান্স থাকছে। এবং পরবর্তী ক্ষেত্রে দেখুন আর আপডেট পাওয়া যাচ্ছে না, এটুকুই আপডেট পাওয়া যাচ্ছে। তো যেটা এক নজরে যেটা দেখলে বোঝা যাচ্ছে যে 14 তারিখে অল্প অল্প করে দুপুরের দিকে বৃষ্টিপাত আসবে, সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে আবার ওই দুপুরবেলার দিকে 15 তারিখের দিকে, 16 তারিখের দিকে দেখুন আবারও ওই দুপুর 3টে 4টার সময় বৃষ্টিপাত আসতে পারে একটা ওই সময়কালের পরবর্তী ক্ষেত্রে, মানে রাতের মধ্যে 17 তারিখের দিকেও দেখুন ওই সময়কালের মধ্যে আবার বৃষ্টিপাত প্রবেশ করে যেতে পারে, 18 তারিখে ওই একই সময়ের মধ্যে আবার বৃষ্টিপাত, মানে দুপুরবেলার পর থেকে একটা সম্ভাবনা তৈরি হবে। এখানে কিন্তু যেটা মাথায় রাখবেন যে বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে, সুতরাং চাষি ভাইরা কিন্তু একটু সতর্ক থাকবেন, যদি দেখেন যে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ হচ্ছে অবশ্যই কিন্তু মাঠে যাবেন না, যে কোনো জায়গাতে প্রবেশ করে যাবেন, কারণ আগের জীবনটা, সুতরাং এই দিকটা মাথায় রাখবেন। এবারে চলে যাবো আমরা উত্তরবঙ্গের দিকে দেখে নেব, উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে যেটা রয়েছে 9, 10, 11 এই সময়কালের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকতে পারে, আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে, দার্জিলিং কালিম্পং থাকবে এবং মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত চান্স হবে কি না কোনো গ্যারান্টি নেই, তবে কোথাও কোথাও নামতে পারে, বিশেষ করে উত্তর দিনাজপুরের দিকে একটু চান্স বেশি থাকবে। দেখুন দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত এবং উত্তর পূর্ব ভারত মানে আসাম এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকছে, এইভাবে কিন্তু মাঝে মধ্যে থামবে কমবে এরমভাবে হবে আর বাড়তে পারে, 10 তারিখেও বৃষ্টিপাত বেড়ে থাকবে রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে এবং সারাদিনে মোটামুটি মেঘলা মেঘলা থাকবে, ত্রিপুরা মেঘালয়ের দিকেও বৃষ্টিপাত থাকবে, আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং মেঘাচ্ছন্ন থাকবে, মাঝে মাঝে মেঘলা হবে, মাঝে মাঝে একটু থেমে থাকবে, আবার কখনো বৃষ্টি নেমে গেলে এরভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে। তো এগুলো দেখতেই পাচ্ছেন এইভাবে থাকছে 10 তারিখের দিকে এবং 11 তারিখের দিকেও দেখুন বৃষ্টিপাত বেড়ে যাবে, আস্তে আস্তে বাড়বে, এইভাবে কিন্তু রয়েছে, তবে 11, 12 তারিখের দিকে একটু কমের দিকে থাকবে, উত্তরবঙ্গের দিকে কিন্তু 13 তারিখ থেকে হয়তো আবারও বৃষ্টিগুলো শুরু হবে, উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত রাজ্যগুলোতে বৃষ্টিগুলো আস্তে আস্তে বাড়বে, কারণ জলীয় বাষ্প আবারও কিন্তু প্রবেশ করবে অনেকটা, ফলে ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও নামতে পারে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এবং যেটা রয়েছে এখানে অরুণাচল প্রদেশ দেখুন এবং আসামের এই উত্তর দিক এবং উত্তর পূর্ব উত্তর পশ্চিম দিক করে, এছাড়া যেটা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে 13, 14, 15 হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ভারী, এভাবে কিন্তু থাকবে। দেখুন বুঝতেই পারছেন বাংলাদেশেও দেখুন এবং উত্তরবঙ্গেও দেখুন এবং উত্তর পূর্ব ভারত রাজ্যগুলোতেও দেখুন এবং এরকম করে কিন্তু রয়েছে 16, 17, 18 বৃষ্টিপাত কিন্তু থাকছে এবং ওই সময়কালের মধ্যে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে, অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত শুরু হচ্ছে, এর পাশাপাশি 18 তারিখে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখাচ্ছে, যেমন একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের বিভিন্ন জায়গাতে থাকতে পারে, ঠাকুরগাঁও থেকে জলঢাকা এবং রংপুর, এছাড়া কোচবিহারের দিনহাটা শীতলাকুচির দিকে বৃষ্টিপাত, ধুবড়ি বঙ্গাইগাঁও গোয়ালপাড়া গোটা মেঘালয় বৃষ্টিপাত আসতে পারে ভারী মাত্রার, এছাড়া সিলেট ময়মনসিংহের দিকেও কিছুটা আসতে পারে, এছাড়া গুয়াহাটি থেকে হোজাই পর্যন্ত অংশের মধ্যে হালকা মাঝারি থাকতে পারে, এটা কিন্তু 18 তারিখের দিকে রয়েছে এবং 18 তারিখে মূলত এই বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের মোটামুটি প্রায় সব জায়গাতেই চলার একটা সম্ভাবনা আছে, সঙ্গে থাকবে অস্থায়ী দমকা হাওয়া কোথাও কোথাও, এটা কোন ঝড় যেটা বলছিলাম যে এরকম কিন্তু দেখুন 18 তারিখের দিকে
অর্থাৎ যে কালবৈশাখী নিয়ে যেটা বলছেন, কোথাও কোথাও কিন্তু এগুলো কিন্তু হতে পারে, পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনা থাকছে, বিশেষ করে 18 তারিখের দিকে বা 17 তারিখের দিকে। দেখুন একটু সম্ভাবনা তৈরি, 17 থেকে 18 তারিখের মধ্যে কালবৈশাখী মতো কিন্তু ব্যাপার, একটু ঝড় বৃষ্টি টাইপের কোনো কোনো এলাকাতে, বিশেষ করে যেটা সম্ভাবনা বলবো, যেটা আগেও বলছিলাম যে নদিয়া, মুর্শিদাবাদ এবং বাংলাদেশের ঢাকা বিভাগের আশেপাশের দিকে কোথাও কোথাও চলে আসতে পারে, মানে এইগুলোতে কিন্তু সম্ভাবনা থাকছে সব, তবে যে কোনো জায়গাতেই হতে পারে, কারণ হাওয়াটা একটু বেশি করে থাকবে, তবে সম্ভাবনা থাকছে এই সময়কালের মধ্যে, এই সন্ধ্যে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু এই ব্যাপারটা, দেখুন ঝোড়ো হাওয়া তার সঙ্গে ওই সময় সময়ের মধ্যেই কিন্তু বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে বাড়ছে। সুতরাং বলতে পারেন যে কালবৈশাখী 18 তারিখের দিকে একটা সম্ভাবনা থাকছে, তবে এটা বলে রাখবো যে আমরা বলে দিচ্ছি মানে যে ওই দিনই হয়ে যাবে বা হবেই সেটা নয়, তবে একটা সম্ভাবনা দেখে মনে হচ্ছে, কারণ বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার যে গতিগুলি সেগুলি দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কিন্তু কালবৈশাখী টাইপের হতে পারে, কারণ দেখুন এখানে মিটারটা মাপলেই বুঝতে পারছেন এখানে প্রায় 60-এর মতো গতিবেগে কিন্তু দমকা হাওয়াটা থাকতে পারে বাংলাদেশে বা ঢাকা বিভাগের আশেপাশে এবং দক্ষিণবঙ্গের এই মেহেরপুরের কাছাকাছি যে নদিয়া মুর্শিদাবাদের দিকে কাছাকাছি এলাকাতে, যে দেখুন দামুহাড়া, কচ্চাঁদপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ এগুলিতে কিন্তু প্রায় অনেকটা পাণ্ডুয়া বর্ধমানের দিকেও জোরালো হাওয়া থাকতে পারে। সুতরাং সম্ভাবনা থাকছে যে কালবৈশাখী 18 তারিখের দিকে হতে পারে, এটা মোটামুটি একটা আন্দাজ করা যাচ্ছে, তবে এখনও পরিবর্তন থাকতেই পারে সেগুলো বলবো। আর বঙ্গোপসাগরে কিন্তু বড় কোনো সিস্টেম এই মুহূর্তে আসছে না, তো এতটা আপডেট আপনাদের ডিটেলস জানিয়ে দিলাম। আর এবারে একটা জায়গায় আমাদের ক্লিক করব, ধরুন এই যে এখানে জোরালো হাওয়ার থাকবে চাকদাতে আমরা ক্লিক করছি, দেখুন এটা ওপেন হয়ে, এটা ওপেন হচ্ছে না, আমরা বনগাঁতে ক্লিক করে নিচ্ছি জানার জন্য যে কেমন থাকবে আবহাওয়া, এটা ওপেন হলো না, তাহলে আমরা আর কোথায় করব, শান্তিপুরে ক্লিক করে নিচ্ছি, শান্তিপুরটা ওপেন হয়েছে, দেখুন এখানে কিন্তু বর্তমানে রোদ ঝলমলে আকাশ বা আংশিক মেঘলা আকাশ থাকবে। এবারে যেটা হয়েছে 14 তারিখ থেকে দেখুন বৃষ্টিপাত প্রবেশ করছে, 14, 15 এক দুবার করে হয়েছে, দেখুন সবই কিন্তু এই 5টা স্লটে দিচ্ছে, 5, 5, 5 মানে সন্ধ্যের দিকে। আর যেটা রয়েছে 18 তারিখের দিকে, দেখুন এখানে 62 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া দেখাচ্ছে, মানে একটা হচ্ছে 15 তারিখের দিকে জোরালো হাওয়া থাকবে সঙ্গে বৃষ্টিপাত, এবং 18 তারিখের দিকে একটা জোরালো হাওয়া তার সঙ্গে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যায়। সুতরাং এই এলাকাগুলিতে বৃষ্টিপাত হতে পারে বোঝাই যাচ্ছে। আর উপকূলের দিকের এলাকাতে কী হবে, এখানটাতে আমরা দেখছিলাম কোনো বৃষ্টিপাত দেখাচ্ছে না, এখানে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত না দেখালেও 55 থেকে প্রায় 60-এর কাছাকাছি গতিবেগে কিন্তু দমকা হাওয়া বইতেই থাকবে, বুঝতে 40 থেকে মোটামুটি 55 কিলোমিটার ধরতে পারেন, বৃষ্টিপাত না দেখালেও আংশিক মেঘলা আকাশ এবং এরকম দেখা যায়। তবে এখানেও কিন্তু কোনো কোনো জায়গাতে জলীয়বাষ্প যেহেতু প্রবেশ করবে, ফলে মেঘলা হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, এইরকম কিন্তু সম্ভাবনা থাকছে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, আর কোথাও ক্লিক করলাম না, পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে, আপডেট ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, ধন্যবাদ।